সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিবা খুশবু। তো আজকের ব্লগটা শুরু করছি ট্রাভেলিং দিয়ে। প্রথমে টাইটেলই নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমরা অনেক দিন পর একটা ভ্যাকেশনে যাচ্ছি, আমি বাপ্পি আয়রা, সেটা হচ্ছে আমাদের প্রিয় ক্যানকুন মেক্সিকো। তো আমরা এভিআর ওখানে যাই বিকজ আমার হাজব্যান্ড টাইম শেয়ার কিনছে। তো এভিআর আমরা সামার টাইমে যাই না, আমরা উইন্টার টাইমে যাই, বাট বিকজ আমরা লাস্টে টু টাইম সামার টাইমে গিয়ে ধরা খাইছি, বিকজ এত গরম যে জাম টাম সব শেষ হয়ে যায়, পুরে ছাই ছাই হয়ে যায়। তাই এইবার আমরা লাস্ট টু ইয়ার্স ধরে আমরা শীতের মধ্যে যাই, যাতে আমরা আরাম করে ঘুরতে পারি, কিন্তু ওখানে অত বেশি ঠান্ডা পড়ে না। তো আমার যা এসেছে আমাদেরকে পিক আপ করতে, তার গাড়িতে করে আমরা এয়ারপোর্ট যাচ্ছি। তো এয়ারপোর্ট আমাদের বাসা থেকে প্রায় 40 মিনিটস ড্রাইভ। তো এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, PWI আমাদের বাল্টিমোরে। তো আমরা এসে পড়েছি অলমোস্ট এয়ারপোর্টের কাছে। তো রাস্তায় ভালোই জ্যাম বিকজ থ্যাংকস গিভিংয়ের পর আজকে মানডে, আজকেই সব কিছু ওপেন হয়েছে আর আজকেই আমরা যাচ্ছি। তো ওখানে যাব, যাওয়ার জন্য প্রায় সামনাসামনি এসেও পড়েছি, এখন প্লেনে উঠার পালা। তো এয়ারপোর্টে এসে পড়লাম, এয়ারপোর্টও তেমন বেশি একটা ভিড় না, ভেবেছিলাম যে অনেক ভিড় হবে বাট তেমন একটা ভিড় হয় নাই। সো দেখি সামনে কি হয়, এখন চেকিংয়ে যাব। তো চেকিং করে আমরা সব কিছু বোর্ডিং পাস নিয়ে আমরা আমাদের গেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো গেটটা বেশি একটা দূর না, এয়ারপোর্টটা অনেক ছোটো, তাই হাঁটা শুরু করলাম তাড়াতাড়ি করে, বিকজ আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছি, তাই আমরা তাড়াতাড়ি করে হাঁটতেছি। আমাদের নামও অ্যানাউন্স করা হয়ে গেছে, বিকজ আমাদের চেকিং একটু সময় লাগছে, বিকজ অনেক বড় একটা লাইন ছিল। তো ক্যানকুন যেতে বাল্টিমোর থেকে প্রায় 3 ঘন্টা 10 মিনিটের ড্রাইভ প্লেন। Why are you waiting? For Papa's taking a long time. And we almost missed our flight. No. Yes, we did. Yes. No. Yes. We're not gonna miss our flight. এই যে আমাদের প্লেন চলে এসেছে, আমরা এখন যাচ্ছি আমাদের প্লেনে, প্লেন উঠবো, আমাদেরকে অ্যানাউন্স করছে, আমরা দেরি করে ফেলছি। সো বসে পড়ছি, আয়রা জানলার কাছে বসছে, এই যে। তো এখন প্লেন ছাড়বো। মিনিট ধরে প্লেনে বসে আছি, নড়তে পারি না, ছুটতে পারি না। তো মাত্র ল্যান্ড করলো, তো এখন নামবো, নামতে পারলে মনে হতেছে আমরা বাঁচি, বিশেষ করে আমি বাঁচি মনে হতেছে। বাংলাদেশের মতো অত সময় লাগে না লাগেজ আসতে, এসে দেখি আমাদের লাগেজ অলরেডি এসে পড়ছে। বাংলাদেশে তো প্রচুর সময় লাগে লাগেজ আসতে, আর এখানে খুব তাড়াতাড়ি ঝটপট আমরা আস্তে আস্তে দেখি আমাদের লাগেজ এসে পড়ছে। তো লাগেজপত্র এখন নিব, নিয়ে আমরা চলে যাব আমাদের কার রেন্টে। তো ওখানে গিয়ে গাড়ি আমাদের আগে থাকতেই বুক করা আছে, জাস্ট ওটা নিয়ে আমরা রওনা দিব। খুবই টায়ার্ড লাগতেছে, এতক্ষণ ধরে প্লেনে বসেছিলাম, আমার কাছে প্লেন জার্নিটা সবচেয়ে বিরক্তকর জার্নি লাগে। আর আর খুব পছন্দ প্লেন জার্নি, কেন আমি জানি না। সেটা করে আমরা চলে যাব। এখানে যতগুলা দেখতে পাচ্ছেন অনেকগুলো কোম্পানির নাম, এখানে এরা সবাই হচ্ছে গাড়ি রেন্ট করে। আপনি চাইলে ইচ্ছে করে ট্যাক্সিও ইউজ করতে পারেন, বাসও আছে, বাট আমরা গাড়ি নিই প্রাইভেসির জন্য। তো বাপ্পা আগে অনলাইনে বুক করে রাখছিলো গাড়ি, সেটা এখন আমরা নিব। আমরা একটা বাসে করে যাব, ভ্যানে করে ওদের গাড়ির শোরুমে,
ওখান থেকে আমরা আমাদের গাড়িটা নিয়ে নিব। তো আবার আসতেছি আপনাদের সামনে। তো এই যে আমরা ক্যানকুনে চলে এসেছি, ক্যানকুনের আউটসাইড বের হলাম আমরা আমাদের এয়ারপোর্ট থেকে। এখন আমরা আমাদের ভাড়া গাড়ি ভ্যানে যাবো। অনেক এক্সাইটেড, আমি অনেক টায়ার্ড, এখানে অনেক গরম, ওয়েদার টু হট, জ্যাকেট খুলতে হবে এখনই। এটা আমাদের 8 দিনের জন্য ভাড়া করছে। আমার জামাইয়ের অনেক শখ একটা জিপ চালাবে, তাই এই উপলক্ষে সে জিপ গাড়ি ভাড়া করলো 8 দিনের জন্য। তো ওর খুব মেজাজ গরম, বিকজ আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। এখন গাড়িতে উঠি, পরে আবার আপনাদের সাথে আরেকটা ব্লগ শুরু করবো, স্যার ভিডিও দেখাবো কোথায় যাই। ঠিক আছে, আমরা এখন লাঞ্চ খাবো। এটা লাঞ্চ নাকি 4টা বাজে, খুব টায়ার্ড, যা খাইতে দিবে তাই খেয়ে ফেলাবো, খিদে যান শেষ। গাড়িটা খুব সুন্দর, অনেক ভালো, আর অনেক হাঙ্গরি আমাদের। এখন যা দেখবে আমরা তাই খাবো। মাথা মতো সব অলঝলো হয়ে গেছে, সামনে বুট টুট সাজায় রাখছে। মেক্সিকানটা খুব মানে এই যে বুটগুলা সাজায় রাখছে। আমি একটু ভিডিও করলাম, তো এখন খাবো খেয়ে কি করো? এটা কে আঙ্কেল বসে আছে? আর অনেক টায়ার্ড, আর চুল চুলের অবস্থা খুব খারাপ। তো আমরা এখন খাইতে যাবো, তো কি খাই সেটাও দেখাবো না। ডেকোরেট করা হয়েছে, এটা তো আমরা লাস্ট টাইম অনেক খাইছিলাম, খুব মজার ছিল, তাই এইবার আসলাম। তাদের কিচেন চাই, এখন আমরা ফুড অর্ডার করব। বাইরে অনেক সুন্দর, বাইরে বসবো না, বাইরে অনেক গরম, রোদ, এমনি খুব টায়ার্ড হয়ে আছে। আরেকদিন বাইরের ভিডিও করব। আমাদের আসার পর ওয়েলকাম হিসাবে এটা দিল সালসা, আর আমি লেমনেড অর্ডার করছি আমার জন্য, আর পানি। এখন আমরা অর্ডার দিব, আমরা ট্যাকোস অর্ডার দিচ্ছি, শ্রিম্প ট্যাকো, অ্যাপিটাইজার। ওদের পোর্শন খুবই ছোট দেয়, আর লাস্ট টাইম আমরা এখানে 3 বার খাইছি। এটা হচ্ছে বাপের সেম থিংয়ে অর্ডার দিচ্ছে। আয়রা খেয়েছে চিকেন কাসাডিয়া উইথ ফ্রেঞ্চ ফ্রাই,
লাস্ট টাইম ওদের পোর্শন অনেক বড় ছিল, এবার পোর্শন কেন কোন মাস আর আইসক্রিম খাবে। ইউ লাইক আইসক্রিম, গিভ মি ওয়ান স্পুন। না প্লিজ না, আমাদের ফ্রেশ লেচে কেক এসে পড়েছে আর It's your money, you're gonna do what you wanna do, but if I were you, so I'm gonna have to check. My favorite fresh lunch cake. I don't like fresh lunch cake. তো এই ছিল আমার আজকে ক্যানকুনের ব্লগ। আমরা খুবই টায়ার্ড, এখন হোটেলে আসছি। বাপি চেকিং করতে গেছে, আমি তার ফাঁকে একটু ভিডিও করে ফেললাম, বিকজ সন্ধ্যা হয়ে যেতেছে, অন্ধকার হয়ে যাবে। অন্ধকারও অনেক সুন্দর। আমি আমাদের রিসর্ট নিয়ে আমি আপনাদের সাথে আরেকটা ভিডিও ব্লগ শেয়ার করব, যে আমরা কোথায় উঠেছি। আপাতত আজকে ব্লগটা এখানেই স্টপ করে দিই, আরও নতুন নতুন ক্যানকুন নিয়ে ভিডিও আপনাদের সামনে হাজির করব। অনেক সুন্দর একটা জায়গা, আমার মনে হয় যে বাঙালিরা এখানে কম আসে, আমি কোনোদিন দেখিনি, বাট আমি ইন্ডিয়ানরা অনেক দেখছি এখানে ভরা। ক্যানকুন আমার অনেক পছন্দের জায়গা, অনেক বারবার আসি, তাও ভালো লাগে। প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।